হচ্ছে সবাইকে নাইমাসাম ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইউরোপের দেশ জার্মানি। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে তারা তাদের ন্যাশনালিটি আইনে এবং ইমিগ্রেশনের বেশ কিছু পরিবর্তন এনেছে, এবং সেই পরিবর্তনগুলোতে আসলে দেখা যাচ্ছে যে খুব সহজে সেখানে নাগরিকত্ব লাভের সুযোগের পাশাপাশি দ্বৈত নাগরিকত্ব লাভেরও বেশ কিছু সুবিধা সেখানে যোগ করা হয়েছে। এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। শুরুতেই বলে রাখছি যে দর্শক, প্রথমত জার্মানিতে কিন্তু বেশ কিছু খাতে লেবার সংকট দেখা দিয়েছে, বিশেষ করে দক্ষ যে কর্মী সংকট যেটিকে আমরা বলি, সেটির কারণে তারা বর্তমানে যে ক্ষমতাসীনরা রয়েছে তারা আসলে ন্যাশনালিটি আইনের পরিবর্তনের বিষয়ে বিবেচনা করেছে। তো এটি পার্লামেন্টে চলতি সপ্তাহে পাশ হওয়ার হয়েছে, এবং এখনও কিন্তু এটি জার্মান যে প্রেসিডেন্ট তার আসলে স্বাক্ষরের জন্য এটি বর্তমানে অপেক্ষমান রয়েছে। তো এটি এখনও চূড়ান্ত রায় বা চূড়ান্ত আইন হিসাবে আসেনি, এটি শুধুমাত্র পার্লামেন্টে পাস হয়েছে। তো খুব আশা করা যাচ্ছে যে এটি চূড়ান্তভাবেও চলে আসবে। তো এখানে যে পরিবর্তনটি এসেছে এর মধ্যে অন্যতম হচ্ছে যে 8 বছর ছিল আগে জার্মান সিটিজেনশিপের। সাধারণত আপনি জার্মানিতে যদি পড়াশোনার উদ্দেশ্যে বা কাজের উদ্দেশ্যে গিয়ে থাকেন সেক্ষেত্রে আগের আইনে 8 বছর আপনাকে জার্মানিতে স্থায়ীভাবে বৈধভাবে বসবাস করার পরে আপনি ন্যাশনালিটি আবেদন করতে পারতেন। তবে বর্তমান যে নতুন পরিবর্তন সেখানে এখন আর 8 বছর না, সেখানে সেটি কমিয়ে 5 বছর করা হয়েছে। 5 বছরের মধ্যে আরও একটি বিষয় এখানে রয়েছে যে এক্সট্রা অর্ডিনারি ইন্ট্রিগেশন বা আপনি জার্মান সোসাইটির সাথে সহজে আপনার যে কন্ট্রিবিউশন বা আপনি কত সহজে সেখানে মিশতে পারছেন, আপনার ভাষা এবং আপনি সেখানে ভলেন্টিয়ারি বা চ্যারিটেবল বিভিন্ন ধরনের কাজে যুক্ত রয়েছেন, তো এটি দেখাতে পারলে কিন্তু আপনি 3 বছর এই নাগরিকত্বের আবেদন করতে পারবেন। তার মানে আমি খুব সহজ ভাষায় যদি বলি যে সাধারণত ইউরোপিয়ানরা যেটা চায়, আপনি যখন ইউরোপে আসেন তখন ইন্টিগ্রেশন মানে সেই দেশের সাথে মিশে বা মূলধারার সাথে কতটুকু আপনি মিশতে পারছেন, তো সেটা যদি এক্সট্রাঅর্ডিনারি বা 3 বছরের মধ্যে আপনার আশানুরূপ হয়, আপনার ভাষার দক্ষতা ভালো থাকে এবং আপনি লোকাল যে বিভিন্ন ভলেন্টিয়ারি কাজকর্মে চ্যারিটেবল কাজে আপনাকে সংযুক্ত করতে পারেন, সেক্ষেত্রে আপনি 5 বছরের জায়গায় 3 বছরেই জার্মান নাগরিকত্বের আবেদন করতে পারবেন। এটিও নতুন পরিবর্তনের মধ্যে এসেছে। তো আরেকটি বিষয় যে বর্তমানে কিন্তু জার্মান যে নাগরিকরা তারা শুধুমাত্র যেমন ইউরোপিয়ান কোনো নাগরিকরা যদি জার্মানিতে এসে থাকেন সেক্ষেত্রে তারা চাইলে দ্বৈত নাগরিকত্ব রাখতে পারতেন, কিন্তু বাংলাদেশ অথবা তুর্কি বা এই ধরনের যে তৃতীয় বা আমরা থার্ড কান্ট্রি ন্যাশনাল যেগুলো বলি বা ধরনের এশিয়ার বা ইউরোপের বাইরে মূলত যে সিটিজেনরা রয়েছে সেখানে তারা কিন্তু দ্বৈত নাগরিকত্ব রাখতে পারতেন না। তার মানে কেউ যদি জার্মান নাগরিকত্ব নিতে হয় সেক্ষেত্রে বাংলাদেশি কেউ থাকলে তাকে বাংলাদেশি সিটিজেনশিপটা রেখে বা বাদ দিয়ে তারপরে তাকে জার্মান সিটিজেনশিপের আবেদন করতে হতো, বা জার্মান সিটিজেনশিপ তিনি গ্রহণ করার সময় তার আগের যে ন্যাশনালিটি যেটি সেটি তিনি বাদ দিতে হতো। তো বর্তমান আইনে সেটি তারা ফ্লেক্সিবল করে দিয়েছে, তারা বলছে যে আগের মতো আর আপনার দ্বৈত নাগরিকত্বে যেটি আসলে অ্যালাউ করতো না বর্তমানে সেটি তারা অ্যালাউ করছে। এখন থেকে আপনি যদি বাংলাদেশের সিটিজেন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি বাংলাদেশের পাসপোর্টও ক্যারি করতে পারবেন, তার পাশাপাশি আপনি জার্মান পাসপোর্ট বা জার্মান নাগরিকত্ব দুই দেশের নাগরিকত্ব আপনি একসাথে ক্যারি করতে পারবেন। তো এটি অনেক বড় একটি পরিবর্তন, একটি ভালো পরিবর্তন হয়েছে, বিশেষ করে বাংলাদেশেই যারা সিটিজেন বা তারা চাইলে কিন্তু যদি জার্মান সিটিজেনশিপ নিতেন সেক্ষেত্রে তাদের বাংলাদেশিটা বাদ দিতে হতো, তো নিজের জন্মভূমির পাসপোর্টটা আসলে বা নাগরিকত্ব ছেড়ে দেওয়াটা অনেক কঠিন একটি সিদ্ধান্ত, সেক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব হলে এটি অনেকের ক্ষেত্রে অনেক সুবিধা হয়ে আসবে। বর্তমান সময়ে জার্মানিতে প্রায় আপনার 10 মিলিয়ন মানুষ, প্রায় 1 কোটিরও বেশি মানুষ আসলে বর্তমানে যে পাসপোর্টবিহীন রয়েছে বা বৈধভাবে বসবাস করছেন অভিবাসী। তো এরা কিন্তু সামনের সময়ে যারা স্থায়ীভাবে 5 বছর বসবাস করবেন তারা জার্মান নাগরিকত্বের আবেদন করবেন সময়ে যখন তাদের হবে। তো বর্তমানে প্রায় 10 মিলিয়ন বর্তমানে জার্মানিতে এরকম মানুষ বসবাস করছেন, এর মধ্যে স্টুডেন্ট বা কাজের উদ্দেশ্যে গিয়েছেন এরকম মানুষ রয়েছে। তো জার্মানিতে যদিও বৈধভাবে যে অভিবাসন প্রক্রিয়া সেটির
বিষয়টাতে কিছু পরিবর্তন বা সহজতর পরিবর্তন আনা হয়েছে। তারা বলছে অবৈধভাবে যারা প্রবেশ করবে বা অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণে তারা এর চেয়ে অনেক বেশি কঠোরতা অবলম্বন করবে। আগে যেরকম তারা আসলে অ্যাজেলাম বা অন্যান্য বিষয়ের সাথে তুলনা করলে ফ্রান্স বা অন্যান্য দেশে যেরকম আমরা দেখতাম যে কিছুটা সহজতর ছিল, ফ্রান্সও বর্তমানে বেশ কঠিন করছে তাদের ইমিগ্রেশন, তো জার্মানিতে কিন্তু ঠিক ততটা নমনীয় তারা ছিল না। তো তারা বলছে আরও কঠোর করবে অবৈধভাবে যারা জার্মানিতে প্রবেশ করে বা করার চেষ্টা করবে। তো এখন যেটা হচ্ছে যে আপনার জার্মান সরকার আসলে বলতে চাচ্ছে যে ইউএসএ বা কানাডাতে যে পরিমাণে মানুষ যে ভিসা বৈধ ভিসা নিয়ে যায় বা সেখানে তারা স্থায়ী হয় যে সুযোগটি, সেরকম একটি ডেস্টিনেশন যেন জার্মানি হয়ে ওঠে দক্ষ কর্মীদের ক্ষেত্রে। তো তারা অনেক এই নিয়ার ফিউচার তারা দক্ষ অনেক কর্মী নিয়োগ দিবে, ইতিমধ্যেই তারা অনেক খাতে লোক নিচ্ছে। তো আপনারা যারা আগ্রহী জার্মানির ব্যাপারে অবশ্যই খবর নিবেন যে কোন কোন ফিল্ডে আপনি যে ফিল্ডে দক্ষ সেটি জার্মানিতে শর্টেজ রয়েছে কিনা, তাহলে কিন্তু জার্মানিতে আবেদন করে আপনি আসতে পারবেন। আর একটি বিষয় এখানে উল্লেখ করবো যে জার্মান বিরোধী যারা রয়েছে, যারা এই বিরোধী দলে রয়েছে, তারা হচ্ছে যে এই আইনটির বিপক্ষে ভোট দিয়েছে এবং তারা বলছে যে জার্মানিকে এত সহজতর করে দেওয়া হচ্ছে, বিশেষ করে এখানে তারা বলছে যে ফ্রান্সের মতো দেশ যেখানে অভিবাসনে নমনীয় ছিল তারা এখন কঠোর অভিবাসন নীতি করছে এবং বৈধ অভিবাসীদের সন্তানরা জন্ম নিলেও কিন্তু এখন ফ্রান্সে তাদের সন্তানদেরকে 16 থেকে 18 বছর হওয়ার আগ পর্যন্ত তারা ফ্রেঞ্চ সিটিজেনশিপ পাবে না। এ ধরনের পরিবর্তনগুলো যেখানে করছে সেখানে জার্মানি এত সহজতর কেন করছে, বিরোধীরা এটির বিরোধিতা করছে। তবে এখন দেখার বিষয় যে সংসদ এটি পাশ করার পরে চূড়ান্ত আইন হিসাবে বা ল হিসাবে এটি যখন বেরিয়ে আসবে তখনই নিশ্চিতভাবে আসলে এটির সুবিধা আপনারা পেতে শুরু করবেন। তো নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব জার্মানির নতুন যে পরিবর্তিত অভিবাসন আইন বা সংসদে পাশ হওয়া আইন নিয়ে। যদি কোনো তথ্য জানা থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আপনাদেরকে সেটি উত্তর করার চেষ্টা করব। ভালো থাকবে, সুস্থ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাইমাসাম্প্রো চ্যানেলটি পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।